হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এই গাছটা দেখো, সবাই তোমরা কেমন আছো? আমি কাল রাত্রে কোলফিল্ডে ফিরেছি, কিন্তু এই দেখো আকাশের অবস্থা দেখো। জানি না আজকে কি ব্লগ করতে পারবো। গাছটা দেখো, মিত্রবাবু বলছে একবার সময় ছাদে যাও, ছাদে গিয়ে তুমি ভিডিও করে আনো, দেখো। কেন কি বৃষ্টি পড়লে তো আর এইটা থাকবে না, কি লাগছে বলো তো? আর এটাও ব্যাপক লাগছে, আমার দেখতে যত না ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। মানে মনে হচ্ছে স্থলপদ্ম হয় না, সেই স্থলপদ্ম সব থেকে এইটা সত্যি ব্যাপক লাগছে। তো ঘরে ফেরার আনন্দই আলাদা। আর এইটা দেখো ফুল ফুটছে, এই গাছটা কিন্তু আজকে ফোটেনি। আর আমার যাই কাজ থাক, উঠতে তো দেরি হয়েছেই, এখন ডিউটির ভাত হচ্ছে মিত্রবাবু। আর দেখো কেচেছি ওর কলেজের শাড়ি, সমস্ত এক লট কেচেছি, ড্রায়ার করে রাখা আছে, ও এটাও ফুটেছে। এই যে পেশেন্ট হাই করে দাও একটু, হেসে একটু গুড মর্নিং। এই দেখো এদের কোনো চিন্তা ভাবনা আছে? যত চিন্তা ভাবনা মাদের। হ্যাঁ তো দেখো এটাও তাই, তুই আস ভিজিস না বেটা, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে বোঝো। কোনো সিরিয়াসনেস আছে? কি বলবো, আমার এখন ডিউটির তাড়া, কিছু করতে পারিনি। কলা চচ্চড়ি, একটু লাউ তরকারি করেছি, আর মাছ ভেজে দেবো। ওটা নিচে 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 নিচে, হ্যাঁ ইনার নিচে মেল, ওই একদম উপরে মিলবি না। তো এটার দিকে সত্যি ভাই চোখ চলে যাচ্ছে, না যায় না লাগ যায়। যাই না, এরপর কী কী শেয়ার করতে পারবো, তাড়াতাড়ি যাই। দোপাটি হ্যাঁ তুলবি তো, সত্যি এটা ব্যাপক লাগছে, মেমোরিজে দিবি হ্যাঁ আমাদের গ্রুপে। আর আমার কালকে তোমার জিমের ভোজ এই যে মহিলার জন্য গেল। হ্যাঁ আমি বিরিয়ানি খাবো না, একটা বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে দেখ মান তু, এখানে কিন্তু ইয়ে হচ্ছে। তোমাকে আমি কোথাও ডাকবো না, তোমাকে যে গড়িয়াহাটে চারটা শাড়ি কিনে দিয়েছিলাম যখন তোমার শরীর খারাপ ছিল। তোর বিয়েতে ডাকবি তো? আমি বিয়ে করবো না। তোর বিয়ে করবি না? আচ্ছা আমি তোর বড় মানে বরযাত্রী আসবো তোর বিয়েতে। হ্যাঁ তোর করবো না বরযাত্রী, তোর বিয়েতে বরযাত্রী আসবো, তখন তো তুই কিছু বলতে পারবি না। আমি নামবো, আমাকে মিষ্টি জল দিবি, প্যাকেট দিবি, কোল্ড ড্রিঙ্কস দিবি। হ্যাঁ বরকে মারবি, সবাই সব বরগুলোই মার খায় রে। যাই হোক সত্যি খালি এইদিকে চোখ চলে যাচ্ছে। তো আর আকাশ দেখো, হ্যাঁ কঙ্কনার কঙ্কনা তোর থেকে অনেক বেশি স্টাইলিশ, ও একটা স্টাইল স্টেটমেন্ট আছে ওর। তুই তো গীতা দত্তের আমলে স্টাইল করিস, তো আমি বলবো না। তুই তো আইলাইনার লাগাতে গিয়ে মেয়ে রেড হলে না হয়ে যায় তোর মোটেও। হ্যাঁ তুই আর গার্গি একই কোয়ালিটি। গার্গি তুই যদি দেখছিস ভিডিওটা, গলায় জোড়াজড়ি করে নিবি। তো কি আছে না, একটু পরিশ্রম কর, তোর জন্য ছানা বানাচ্ছি। বাবা এই আমার নিচে দুধ বসানো আছে, দাও না, এটা মিলতে পারি না। বন্ধুরা এই যে আইনটা ছানা করেছি, আর এটা অন করে দিই, এটা সুস্থ দিতে হবে। যাই হোক রান্নাগুলো কী কী করেছি দেখাচ্ছি। আর ঘরের অবস্থা মানে কি বলবো, যা অবস্থা আমাকে সামাল দিতে হবে সমস্ত। এটাও পরিষ্কার করতে হবে, নোংরা হয়েছে। আর দেখো তাড়াহুড়োর মধ্যে কী রান্না করলাম, গলা চচ্চড়ি বড়ি দিয়ে, মাও খেতে পাবে, আর লাউ তরকারি। এটাও মানে সেদ্ধ করে, মানে খুব সিম্পল, যেহেতু মান্তুর জ্বর হয়েছে ওই জন্য এখন সিম্পল রান্না করব। ডাল হলে ডিউটির থালা, এটা ভেন্ডিটা কালকে মা করেছিল, আমরা তো এসে খাইনি। আমরা এসে কী খেয়েছি জানো, আলু সেদ্ধ, ডিমের পোচ আর ভাত। সারাদিন ভাত খাইনি, কাল রুটি খেয়েছি, হয়ে গেছে। বসেছ? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হনুমান চালিসা পাঠ করছে, চলো।
আর মুশকিল কি বলতো বন্ধুরা, বাড়ি থেকে বাইরে গিয়ে সেখান থেকে যখন ফিরি তখন মনে হয় আমার গোটা ঘর সর্বস্ব পুরো একদম নোংরা হয়ে পড়ে আছে, অগোছালো হয়ে পড়ে আছে। এটা একটা বাতিক বলতে পারো, বা একটা মানে কি বলবো, যে যেরকমভাবে বলতে পারো মানে ঘর ছাড়া হয়ে। আবার মান্তুর ওখানে গিয়েও দেখলে তো কাচাকুচি করলাম, আমার যেন গাত পাগুলো পিটপিট পিটপিট করছিলো ওই মাটিতে বিছানা করে শোয়ে, তো সমস্ত কেচে দিয়ে এসেছি। আবার ঘরে এসে মনে হচ্ছে বেড কভারগুলো যেন কতদিন পাল্টায়নি, তো সে সকাল থেকে এত কেচেছি যে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। আর আজকে এরকম বাজে ওয়েদার, তার মধ্যে আবার অনলাইনে মানে অর্ডার দিয়েছিল মিত্রবাবু এই সব গ্রসারিগুলোর, সেগুলো দেখছি কি যেদিকে পেরেছে সেদিকে তাকের মধ্যে মানে ঠেলে ঠুলে মানে এরকম করে রেখেছে। মা তো আর অত গুছাতে পারে না ধরো, আর ও কী করেছে যেখানে পেরেছে প্যাকেট থেকে বার করে লিস্ট মিলিয়েছে আর এদিক ওদিক ঠেলে ঠুলে ভরে দিয়েছে। এত বিরক্ত লাগছে না যে মানে একদিন দুদিন বাইরে না বাইরে থাকলে যে এরকম অবস্থা হয় না, একদম ভালো লাগে না। ঘরে এসে মনে হয় কি আর কি বলো তো, বিকেলে আর জিম যাওয়ার আমার আর এনার্জি থাকবে না, এখানেই আমার পুরো আর কি এনার্জিটা ইয়ে হয়ে যাবে। দেখো কি অবস্থা, তা জিনিস গুছাতেই থাকছে গোছাতেই থাকছে। ওকে কতবার যে বলেছি আমি যে অল্প অল্প করে আনবে, ঘরের সামনে জিনিসপত্র পাওয়া যায়, কিছুতেই ও বোঝে না। ও যে যখনই তোমার ওই অনলাইনে জিনিস দেখতে পাবে কিছু হয়তো একটু ছাড় আছে বা একটু কিছু ইয়ে আছে, ব্যাস অর্ডার দিয়ে দিল। তো এই জিনিসগুলো কিছুতেই না, একে আমি পারি না বোঝাতে। তো যাই হোক, আজকে ওয়েদারটা ভীষণ বিরক্ত লাগছে। আর এই ন্যাপথুলিনগুলো সেই শাড়ি রোদে দিয়েছি, তারপর থেকে আর রাখাই হয়নি। কখন করব, এই বাইরে একবার করে দৌড়াচ্ছি। আর এই জামা কাপড়ে এই যে লিস্টের কাগজ দেখছো তো, কত চারিদিক থেকে যে কত কিছু ফেলছি তার ঠিক নেই। এই করতে করতেই আজকে সারাটা দিন কাভার হয়ে যাবে, এরপরে তো স্নান পুজো পড়ে আছে, বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে একটা ডাব নিয়ে এসেছে, ডাবটা এত বড়, কিন্তু বেশি জল বেরোলো না বুঝলে, এক গ্লাস মতো জল বার হলো, কিন্তু কাটতেই পারছিলাম না। অনেক বুদ্ধি করে সামনে এটা একটু কাটলাম, কেটে পরে বাটিতে ঢেলে তারপর ওকে গ্লাসে ছেঁকে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ডাবের জল আমার, তাই ভাবি যে আমাদের কত নারকেল গাছ আর ডাব কত হয়। আর দেখো 60 টাকা করে ডাব, ডাবের ভীষণ দাম এখন কি বলো তো। বিভিন্ন রকম তোমার ইউরিনের ইনফেকশান বা সব কিছুতেই ডাব খেতে বলছে, আর ওই জন্য ডাবের দামটা এত বেশি। তো যাই হোক, আবার এদিকেও কিছু জিনিসপত্র আছে, জিনিস বলছি না, গুছাতে গুছাতে হয়রান হয়ে যাচ্ছি। তো আজকে যে কখন স্নান করব পুজো করব জানি না। তো এর মাঝেই আমি যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আনতে পারবো, খুব ভালো করে না হলেও ততক্ষণ আমার শান্তি নেই, এটা হচ্ছে কথা। আর এদিকে 1:30 বাজতে না বাজতেই আমার হোস্টেলের পাবলিকরা সব চলে এসছে, ভাতের টাইম হয়ে গেছে সবার। তো একদিক দিয়ে কী বলো তো, টাইমে খাওয়াটা কিন্তু দরকারও, তোমার হজম টজম ঠিক থাকে, রোগ ভোগটা কম হয়। তো আমাদের বাড়িতে এমন একটা অভ্যাস না, টাইমে খেতে হবে, এটা একটা অভ্যাস হয়ে গেছে। আমি বাবার বাড়িতে গিয়েও অত টাইমে সবসময় হয় না, বা আমার আদার্স যেসব আত্মীয় স্বজনরা আছে, তো আমাদের ঘরে একটা ফিক্সড টাইম। আমার বাবা খুব বলে তোদের এটা আমার খুব ভালো লাগে, টাইমে সমস্ত কিছু খাওয়া দাওয়াটা হয়। তো এটা মেনটেন করা খুব মুশকিল বলো তো, একটা টাইম মা করেছে, এখন আমি সেটা বুঝতে পারি যে সকাল থেকে উঠে সব কিছু সামলে 1:30 মধ্যেই সমস্ত কিছু করে ওঠাটা খুবই চাপের ব্যাপার। একটু দুপুরবেলার দিকে তাও রিল্যাক্স হওয়া যায়, কিন্তু বেশ চাপের ব্যাপার, যাই বলো তাই বলো। আর মান্তুকে একটু বেশি করে সেদ্ধ দিলাম, ওকে একটু ভেন্ডি সেদ্ধ, পেঁপে কুমড়ো আলু এইসব একটু আলাদা করে সেদ্ধ করে দিলাম, কেন কি জ্বরের মুখে এখন ওইগুলো খেলে ভালো করে তো খায় না ওরা। তো একটু দুদিন নজরে যদি রাখি তো ঠিকঠাক মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার নেক্সট উইকেই আবার প্র্যাকটিক্যাল আছে, আবার ওকে দৌড়াতে হবে। তো ঘরে বসে থাকলে তো চলবে না, তো চলো এনজয় করি খাবার দাবার একটু। ওই যতটুকু খেতে যতটুকু টাইম লাগে তার সেটার জন্য সকাল থেকে দৌড়ে দৌড়ে তুমি হাঁপিয়ে মরো। তো এটার জন্যই তো সব যে রোজগার করছে সেটাও এরই জন্য, দুটো খাওয়ার জন্য। তো যাই হোক, চলো আজকে দিনটা এত বিচ্ছিরিভাবে কাটলো কি বলবো। আকাশে যা অবস্থা না বন্ধুরা, মনে মনে হচ্ছে হাউমাউ করে কাটি, দেখবে চলো তোমাকে দেখাচ্ছি।
একটু রোদ দিল না, আমার আজকে জিম যাওয়া হলো না, হলো না মানে কি করে যাবো বলো তো, হাঁপিয়ে যাচ্ছি। এই ছোটোবেলায় খেলতাম না, রান্নাবাটি, ভাত রাঁধছি, তরকারি রাঁধছি, ডাল রাঁধছি, হ্যাঁ সেটা যে কী ভুল ছিল জীবনে সেটা এখন বুঝতে পারছি। ওই খেলাটা তখন যদি অন্য কিছু খেলতাম না তাহলে ভালো হতো। দাঁড়াও দেখাই, বৃষ্টি পড়ছে, আকাশটা দেখো, ঠিক আছে এই অবস্থা, রব গাছ উল্টে পড়ে গেছে, চলে এগুলো ফটাফট তুলি। ইস, কোথায় মিলবো আমি, ভালো লাগে না, এত কিছু এক ঘন্টা রোদ দিত।